চোদ্দই মে 2020 সাল, দুপার বাংলারই এ এক অভিশপ্ত দিন। আমরা হারালাম দুই বাংলার দুই প্রিয় সাহিত্যিককে, পরলোকে দেবেশ রায়, সাহিত্যের সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত দেবেশ রায় সারা জীবনই বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন বহুদিন। সোডিয়াম পটাশিয়াম ভারসাম্যের অভাবেই তিনি বাগুইহাটির এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সুগারের সমস্যা ও শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তাঁর। সাহিত্যপ্রেমীদের কাছে দেবেশ রায়ের এই প্রয়াণ সত্যি অপূরণীয় ক্ষতি। তাঁর প্রথম উপন্যাস যযাতি, মানুষ খুন করে কেন, তার অত্যন্ত সুপরিচিত বিখ্যাত একটি বই। সময় অসময়ের বৃত্তান্ত তাঁকে পৌঁছে দিয়েছিল এক অনন্য উচ্চতায়। তাঁর প্রয়াণে সত্যি বড় শূন্যস্থান সৃষ্টি হল বাংলা সাহিত্যে। একই দিনে আমরা হারালাম ওপার বাংলার জনপ্রিয়তম সাহিত্যিক আনিসুজ্জামানকে। মোহাম্মদ আনিসুজ্জামান পদ্মভূষণও পেয়েছিলেন, ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা সাহিত্যিক সাহিত্য সমালোচক মোহাম্মদ আনিসুজ্জামান দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন বিশ্বভারতীর সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের গবেষণামূলক কাজে দীর্ঘদিন তিনি যুক্ত ছিলেন। তাঁর সম্পাদনায় সার্ধ শতবর্ষে রবীন্দ্রনাথ, বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি, এক কথায় দুই পার বাংলারই ঐশ্বর্য। বিশ্বভারতীর সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের, তাই বিশ্বভারতীতেও শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বভারতীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে তিনি নিযুক্ত ছিলেন। রবীন্দ্র রচনাবলি সংকলনের যে কমিটি, তাতে তিনি অন্যতম সদস্য ছিলেন। এই দুই সাহিত্যিকের প্রয়াণে হয়তো লকডাউন পরিস্থিতিতে আমরা সঠিকভাবে সম্মান জানাতে পারব না। পরলোকে তাঁরা সুখী থাকুন, ভালো থাকুন। শর্মিলা শো হাউসের পক্ষ থেকে প্রয়াত মোহাম্মদ আনিসুজ্জামান ও প্রয়াত দেবেশ রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.